আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছো। মেক স্টাডি ইজি গ্রুপ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আমরা আমাদের জৈব রসায়ন অধ্যায়ের দ্বিতীয় পার্টে আছি। জৈব রসায়ন অধ্যায়টা দুইটা পার্টে বিভক্ত, অ্যারোমেটিক যৌগ, অ্যালিফ্যাটিক যৌগ। তো আমরা ইতিমধ্যে অ্যারোমেটিক যৌগের আলোচনা শেষ করেছি, আমরা এখন জৈব রসায়নের দ্বিতীয় পার্টটাতে আছি। প্রথম পার্টের তুলনায় দ্বিতীয় পার্টটা তুলনামূলকভাবে সহজ বলা যায়। তো আমরা অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বনের আলোচনার প্রথম ক্লাসে, গত ক্লাসে আমরা অ্যালকেন নিয়ে আলোচনা করেছি। আমরা এখন থেকে যেই যৌগগুলো পড়বো, পুরো জৈব রসায়ন অধ্যায়টাই তুমি বিভিন্ন যৌগ নিয়ে পড়বা। আমরা অ্যারোমেটিকে বেঞ্জিন, টলোইন, ফেনল এসব পড়েছি, মানে বেঞ্জিন প্রস্তুতি, বেঞ্জিনের বিক্রিয়া, বেঞ্জিন শনাক্তকরণ, কিছু স্পেসিফিক ব্যাপার স্যাপার, ফেনল প্রস্তুতি, শনাক্তকরণ, বিক্রিয়া। তো আমরা যেহেতু অ্যালিফ্যাটিক যোগে আছে, গত ক্লাসে আমরা অ্যালকেন নিয়ে আলোচনা করেছি, অ্যালকেনের প্রস্তুতি, অ্যালকেনের বিক্রিয়া, অ্যালকেনের শনাক্তকরণ, এই টাইপের কিছু জিনিস আমরা শিখেছি। তো আজকে আমাদের দ্বিতীয় অসম্পৃক্ত হাইড্রোকার্বন নিয়ে আলোচনা, সেটা হচ্ছে অ্যালকিন। অ্যালকিন খুবই ইম্পর্ট্যান্ট আজকের ক্লাসটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট, কারণ আজকের ক্লাস থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। যদি প্রশ্ন নাও আসে, তোমাকে অনেক জায়গায় আজকের ক্লাসটা হেল্প করবে। পরীক্ষায় প্রশ্ন না আসলেও আজকের ক্লাসটা খুবই ইম্পর্ট্যান্ট। অ্যালকেন তেমন একটা ইম্পর্ট্যান্ট বলবো না, কিন্তু জানতে হবে। আজকের ক্লাসে তুমি এমন অনেক জিনিস জানবে যেগুলো তোমার ফুল এন্টায়ার HSC অ্যাডমিশন সব ক্ষেত্রে তোমার কাজে লাগবে। আমি তোমাদেরকে অ্যাডমিশন স্ট্যান্ডার্ডে 40% পড়াবো। আমি বারবার বলছি, আমার ক্লাস লেকচারগুলো একাডেমিক বেসড, অ্যাডমিশন বেসড না, তবে আমার পড়াগুলো তুমি যদি মন দিয়ে কমপ্লিট করো, তোমার অ্যাডমিশনের পড়া 40% কমপ্লিট হবে। আজকের ক্লাসের টপিক হচ্ছে অ্যালকিন। অ্যালকিন কি? অ্যালকিন হচ্ছে দ্বিবন্ধনযুক্ত হাইড্রোকার্বন। দ্বিবন্ধনযুক্ত হাইড্রোকার্বনকে অ্যালকিন বলে, জানো না তোমরা SSC থেকে? দ্বিবন্ধনযুক্ত হাইড্রোকার্বন মানে আমার কার্বন কার্বন মাঝখানে যদি ডাবল বন্ড থাকে, তাহলে আমার সেটা হবে অ্যালকিন, ঠিক আছে? এই অ্যালকিন নিয়ে আজকে আমরা কী কী পড়বো আমরা দেখি। প্রথমে আমরা অ্যালকিনের প্রস্তুতি পড়ব, তারপর আমরা অ্যালকিনের বিক্রিয়া পড়বো। অ্যালকিনের বিক্রিয়া পড়তে গিয়ে আমরা খুব সুন্দর স্পেসিফিক ইম্পর্ট্যান্ট একটা জিনিস শিখবো, যেটা হচ্ছে মার্কোনিকভ নীতি। তো প্রথমে অ্যালকিনের প্রস্তুতিতে আমরা যা যা পড়বো, অ্যালকিন প্রস্তুতির এখানে তিনটা পার্ট আছে। একটা হচ্ছে নিরোধন পদ্ধতি, আরেকটা হচ্ছে রোজেন্ড মান্ড বিজারণ, আরেকটা হচ্ছে অপসারণ বিক্রিয়ার মাধ্যমে। এই তিনটা প্রসেসে আমরা অ্যালকিন প্রস্তুত করে দেখব। এরপরে হচ্ছে অ্যালকিনের বিক্রিয়া, ঠিক আছে? অ্যালকিনের বিক্রিয়া তিন ধরনের হতে পারে। ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া, ওজনীকরণ বা ঘরবাড়ি বিক্রিয়া। কেন ঘরবাড়ি বিক্রিয়া পরে বুঝবে। এরপরে অ্যালকিনের জারণ, অ্যালকিনের জারণটাকে বেয়ার পরীক্ষাও বলা হয়, ঠিক আছে? এরপর আমরা মার্কোনিকভ নীতি নিয়ে স্পেসিফিকভাবে আলোচনা করব। প্রথমে আমরা অ্যালকিনের প্রস্তুতি দেখব। অ্যালকিনের প্রস্তুতির প্রথম যে পার্টটা, সেটা হচ্ছে নিরোধন পদ্ধতি। নিরোধন জিনিসটা কি, খাতায় লিখো, একটা পয়েন্ট লিখো। নিরোধন মানে হচ্ছে যে জিনিসটা আমার পানিটাকে বের করে আনে, যে জিনিসটা আমার পানিটাকে বের করে আনতে পারে, কোনো পানিকে টেনে বের করে আনতে পারে, সেটা হচ্ছে নিরোধন। যারা নিরোধন ঘটায় তারা হচ্ছে নিরোধক, যারা নিরোধন ঘটায় তারা হচ্ছে নিরোধক, ঠিক আছে? নিরোধক কারা? যেমন তোমার সালফিউরিক অ্যাসিড একটা নিরোধক পদার্থ, H2SO4 নিরোধক পদার্থ, অ্যালুমিনিয়াম অক্সাইড একটা নিরোধক পদার্থ, তারপরে তোমার PO5 একটা নিরোধক পদার্থ। তা আমি যদি অ্যালকিনের নিরোধন ঘটাতে চাই, মানে নিরোধন পদ্ধতিতে অ্যালকিন প্রস্তুত করতে চাই, তাহলে আমাকে যে কোনো একটা জিনিসের নিরোধন ঘটানো, মানে এইসব নিরোধক পদার্থের সাথে বিক্রিয়া ঘটানো, তাহলে আমি নিরোধন পদ্ধতিতে অ্যালকিন প্রস্তুত করতে চাই। সবসময় মনে রাখবে, অ্যালকোহলের নিরোধনের মাধ্যমে অ্যালকিন প্রস্তুত হয়, যেমন ধরো আমি যদি একটা অ্যালকোহল নিই, CH3 CH2 OH, এটা একটা অ্যালকোহল। আমি এই অ্যালকোহলের নিরোধন ঘটাতে চাই, তাহলে আমাকে একটা নিরোধক পদার্থ H2SO4 এর সাথে বিক্রিয়াটা ঘটাতে হবে।
নিরোধক পদার্থ H2SO4 এর সাথে বিক্রিয়া ঘটাতে হবে। মানে আমি H2SO4 বিক্রিয়া দিলাম, মানে নিরোধন ঘটাচ্ছি, ঠিক আছে? নিরোধন মানে কি? আগে বলেছি পানি বের করে নিয়ে, এই H2SO4 নিরোধক পদার্থ এই নিরোধন ঘটায়, মানে একটা পানি বের করে নেবে, আমার CH3CH2OH থেকে একটা পানি বের করে নেবে। যেমন আমার এখানে সহকারী উৎপাদ হিসেবে আমি যেটা পাবো, H2SO4 থেকে যাবে এখান থেকে এই OH আর CH3 থেকে একটা H নিয়ে হয়ে যাবে H2O, H2SO4 ডট H2O, মানে একটা পানি বের করে নিল। তাহলে আমার এখানে আর কি বাকি থাকে? CH2 ডাবল বন্ড CH2, এটাই নিরোধন। আবার বলি, অ্যালকোহলের নিরোধনের মাধ্যমে অ্যালকিন প্রস্তুত করা যায়। নিরোধন পদ্ধতিতে যদি আমি কি করতে চাই, অ্যালকিন প্রস্তুত করতে চাই, আমাকে কি করতে হবে? অ্যালকোহলের নিরোধন ঘটাতে হবে। অ্যালকোহলের নিরোধন ঘটানোর জন্য সালফিউরিক অ্যাসিড নিরোধক আমি দিলাম। নিরোধক কি করে? প্রধান উৎপাদটা থেকে, প্রধান বিক্রিয়কটা থেকে এক অণু পানি টেনে বের করে নেয়। তাহলে H2SO4 এখান থেকে একটা পানি নিয়ে H2SO4 ডট H2 হয়ে যাবে। যেমন এই OH আর CH3 থেকে একটা এইচ নিয়ে H2SO4 ডট H2 হয়ে যাবে। তাহলে এখানে কি বাকি থাকে? CH2, এখানে থাকে CH2, CH2 ডাবল বন্ড CH2। নিরোধনের মাধ্যমে এভাবে আমরা অ্যালকিন পেতে পারি, বুঝছো? নিরোধনের মাধ্যমে এভাবে অ্যালকিন পেতে পারি।